এইখানে আপনারা যে অ্যামাউন্টটা দেখতে পারতেছেন সিক্সটি থাউজেন্ড প্লাস এটা কিন্তু একটা টোকেন বাট এই টোকেনটা এখনো পর্যন্ত লিস্টেড হয়নি কিন্তু আমি লিস্টিং এর ষাট হাজার প্লাস টোকেন কালেক্ট করে রাখছি অবভিয়াসলি এতগুলো টোকেন কিন্তু রেফারেল থেকে আসে নাই কারণ যারা সিড প্রজেক্টের সাথে পরিচিত তারা কিন্তু জানেন যে সিড প্রজেক্টের মধ্যে খুব কম অ্যামাউন্টের টোকেন দেওয়া হয় সো ফ্রিতে অথবা রেফারেলের মাধ্যমে এত বড় অ্যামাউন্টের টোকেন কালেক্ট করা একদম ইম্পসিবল দ্যাট মিনস আমার কিন্তু এখানে ইনভেস্ট করা লাগছে এবং আমি কেন এখানে ইনভেস্ট করছি কারণ আমি জানতেছি যে এই টোকেনটা সামনে লিস্টেড হবে সো আমি যদি এখানে ইনভেস্ট করে এই টোকেনটা আগে থেকে থেকেই কালেক্ট করে রাখতে পারি তাহলে এই টোকেনটা লিস্টিং এর পরে কিন্তু অবভিয়াসলি আমার এখান থেকে প্রফিট চলে আসবে সো আপনাদের মধ্যেও কিন্তু এরকম অনেকেই আছেন যারা হচ্ছে কোন একটা টোকেন লিস্টিং এর আগেই বাই করে রাখতে চান সো তাদের জন্য এটা একদম রিস্ক ফ্রি বেস্ট একটা ওয়ে যদি আপনি ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন সো আজকের পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি এই ট্রিক্সটা নিয়ে কথা বলবো যে আপনারা একদম রিস্ক ফ্রি ওয়েতে একটা টোকেন লিস্টিং এর আগেই কিভাবে বাই করে রাখতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক বছর আগে আমি আর্টিফ্যাক্ট প্রজেক্ট নিয়ে একটা ভিডিও মেক করছিলাম এবং সেই সময় আমি কিন্তু একটা এআর টি কয়েন জিরো পয়েন্ট টোয়েন্টি এইট ডলার করে বাই করে রাখছিলাম অ্যান্ড দেন এই টোকেনটা যখন বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হয়েছে তখন সর্বোচ্চ প্রাইস কিন্তু থ্রি পয়েন্ট থ্রি ডলার পর্যন্ত হিট করছিল সো বুঝতেই পারতেছেন একদম ইজিলি থ্রি থেকে ফাইভ এক্স এর মতো প্রফিট চলে আসছে সো এইটা হচ্ছে একটা ওয়ে যেখান থেকে আপনি বেসিক্যালি কোনো একটা টোকেন লিস্টিং এর আগেই বাই করতে পারবেন বাট এইখানে কিন্তু নাইনটি পার্সেন্ট সময় রিস্ক থাকে সো এইরকম হাতে কোনো কয়েকটা প্রজেক্ট পাবেন যারা হচ্ছে লং টাইমে সাস্টেন করতে পারবে বাট ম্যাক্সিমাম প্রজেক্টের ক্ষেত্রে দেখা যায় এইভাবে প্রি সেলের মাধ্যমে কোনো একটা টোকেন নিয়ে আসে মানুষ সেই প্রি সেলের মধ্যে পার্টিসিপেট করে সেই টোকেন টোকেনগুলো কিনে রাখে অ্যান্ড পরবর্তীতে কিন্তু ওইসব প্রজেক্ট স্ক্যাম করে দ্যাট মিনস এখানে কিন্তু ভালো একটা রিস্ক থাকতেছে এরপরে আরও একটা ওয়ে আছে যেটা হচ্ছে লঞ্চ প্যাড নামে পরিচিত যেমন ধরেন আমি কোনো একটা প্ল্যাটফর্ম লঞ্চ করলাম যেখানে আমি বললাম কোনো একটা প্রজেক্ট চাইলে যাদের টোকেনের এর প্রি সেল করতে পারবে অর্থাৎ লিস্টিং এর আগেই মানুষ এখান থেকে বাই করতে পারবে এবং তার বিনিময়ে আমি বায়ারদের কাছ থেকে একটা কমিশন নিব সো এইরকম প্ল্যাটফর্মকে বলা হয় লঞ্চ প্যাড সো আপনি যদি ট্রাস্টেড কোন লঞ্চ প্যাডের মাধ্যমে কোনো টোকেন কিনে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট চলে আসে বাট প্রফিট রেশিও কিন্তু খুবই কম থাকে সো এই দুইটা ওয়ে ছাড়া ক্রিপ্টো মার্কেটে এরকম আর কোনো ওয়ে নাই যেটার মাধ্যমে আপনি একটা ক্রিপ্টো লিস্টেড হওয়ার আগেই বাই করে রাখতে পারবেন বাট রিসেন্টলি আমি এই জিনিসটা একটু আলাদাভাবে ট্রাই করছি অর্থাৎ লঞ্চ প্যাড অথবা প্রি সেলের মাধ্যমে আমি টোকেন না কিনে বর্তমানে টেলিগ্রামের মধ্যে যে ইয়ার ড্রপগুলো রানিং চলতেছে এবং যেসব প্রজেক্টের পিছনে ভালো পটেন্সিয়াল আছে অ্যান্ড যেসব প্রজেক্টকে ভালো ভালো কোম্পানি ব্যাক করতেছে আমি ওইসব মধ্যে ইনভেস্ট করতেছি এবং এখন পর্যন্ত যতগুলো প্রজেক্ট এভাবে ইনভেস্ট করে টোকেনগুলো আগে থেকে কালেক্ট করে রাখছি সবগুলা থেকেই কিন্তু আলহামদুলিল্লাহ প্রফিট চলে আসছে যেমন এখানে আপনারা দেখতে আমি মধ্যে চলে আসছি এবং এখানে খেয়াল করলে দেখতে আমি আমি টোকেন পাইছিলাম ক্যাটিজেন থেকে বাট এখানে খুব কম সময়ের জন্য পার্টিসিপেট করছিলাম এবং এখানে ব্লু কালারের যে পার্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ইন গেম পারফরমেন্স অর্থাৎ আমি ইন গেমের মধ্যে কিন্তু টন কয়েন অথবা স্টার খরচ করছিলাম যার ফলে আমার কিন্তু ইনভেস্টমেন্ট থেকেই একশো পঁচাত্তরটা টোকেন চলে আসছে আর বাদ বাকি টোকেন কিন্তু আমার আদার্স অ্যাক্টিভিটিস এর উপরে আসছে তো বুঝতেই পারতেছেন এখানে ইনভেস্টমেন্ট জিনিসটাকে কত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আপনারা অনেকেই এই জিনিসটা অ্যাভয়েড করতেছেন বাট এটা কিন্তু অনেক গোল্ডেন একটা অপরচুনিটি বলতে পারেন কারণ আপনি বুঝতে পারতেছেন যে এই টোকেনটা মার্কেটের মধ্যে আসতেছে এবং আপনার এখানে ইনভেস্টমেন্টের একটা ওয়ে আছে তাহলে কিন্তু আপনি চাইলে এখানে ইনভেস্ট করে ভালো অ্যামাউন্টের টোকেন আগে থেকেই কালেক্ট করে রাখতে পারবেন বাট এখানে কিছু কন্ডিশন আছে ফার্স্ট অফ অল আপনার কাছে ইনভেস্ট করার জন্য অবশ্যই ডলার থাকতে হবে এবং আপনি যে অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করবেন ওই অ্যামাউন্টে লস নেওয়ার মতো অ্যাবিলিটি আপনার থাকতে হবে যেমন আমি সি ড্রপ এর মধ্যে যে অ্যামাউন্টে ইনভেস্ট করছি সাতশো থেকে আটশো ডলারের মতো সো যদি কোনো কারণে এই ডলারটা লসও হয়ে যায় বাট তারপরেও কিন্তু আমার গায়ে লাগবে না কারণ আমি কিন্তু রিক্সটা ওইভাবেই ম্যানেজ করছি সো আপনার যতটুকু অ্যাবিলিটি আছে আপনি কিন্তু ওই অনুযায়ী ইনভেস্ট করতে পারেন বাট আপনার কাছে আসেই দশ ডলার অথবা বিশ ডলার তাহলে কিন্তু অবশ্যই আপনি এই ধরনের ইনভেস্টমেন্টে যাবেনি না এটা আপনার জন্য আরো রিস্কি হয়ে যাবে দ্বিতীয়ত আপনি সেই সব ইয়ার ড্রপের মধ্যে ইনভেস্ট করতে পারেন যে সব ইয়ার ড্রপের সাথে কোনো একটা ভালো এক্সচেঞ্জের পার্টনারশিপ আছে এবং বর্তমানে কিন্তু টেলিগ্রামের মধ্যে এরকম কয়েকটা ইয়ার ড্রপ রানিং চলতেছে যেগুলোর মধ্যে ইনভেস্ট করার মাধ্যমে আপনি এক্সট্রা টোকেন কালেক্ট করতে পারবেন তার মধ্যে একদম প্রথম ইয়ার ড্রপটা হচ্ছে সি ইয়ার ড্রপ যেটা হচ্ছে আমার সব থেকে বড় ইনভেস্টমেন্টটা আছে এবং এই প্রজেক্টটাতে আমার ইনভেস্ট করার অনেকগুলো কারণ আছে একটা হচ্ছে এই প্রজেক্টের ইউজ কেস একদম ইউনিক দ্বিতীয়ত এই প্রজেক্টের ওকে এক্স এক্সচেঞ্জের সাথে পার্টনারশিপ আছে সো আপনারও কিন্তু এভাবে অ্যানালাইসিস করে এই স্ট্রং এয়ার ড্রপগুলো খুঁজে বের করতে হবে বাট আপনি যদি অ্যানালাইসিস গুলো না বুঝেন অথবা আপনি যদি নিজের থেকে না বুঝেন যে কোন প্রজেক্টটা বেশি স্ট্রং তাহলে আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে পারেন এবং সেইখানে আমাকে ফলো করতে পারেন যে আমি কোন কোন ইয়ার ড্রপের মধ্যে ইনভেস্ট করতেছি সো আপনি যদি ওইসব ইয়ার ড্রপের মধ্যে ইনভেস্ট করেন তাহলে নাইনটি নাইন পার্সেন্ট সময় কিন্তু আপনি সেফ থাকতে পারবেন এবং এখানে আরো একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে আপনার কিন্তু শুধুমাত্র ইনভেস্ট করলেই হবে না আপনি যে এয়ার ড্রপের মধ্যে ইনভেস্ট করতে যাচ্ছেন আগে সেই এয়ার ড্রপের কনসেপ্টটা বুঝে নেবেন কিছুদিন আপনি ফ্রিতে টোকেনগুলো কালেক্ট করতে থাকেন তাহলে আপনি ইন্টারফেস গুলোর সাথে পরিচিত হয়ে যাবেন কোনটার কাজ কি অথবা কোনটা ইউজ করলে বেশি টোকেন পাওয়া যায় এই সবগুলা জিনিস সম্পর্কেও বুঝতে পারবেন কোনো কিছু না বুঝে শুনে ধূপ করে ইনভেস্ট করতে যাবেন না তাহলে কিন্তু উল্টো লস হতে পারে সো যাই হোক এরপরে যে ইয়ার ড্রপটা আছে যেখানে আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন সেটা হচ্ছে নর্থ পিকজেল এবং এই নর্থ পিক্সেলের মধ্যে ইনভেস্ট করা কেন সেফ এর কারণটা হচ্ছে নর্থ পিকজেল বেসিক্যালি নট কয়েনের একটা প্রজেক্ট সো নট কয়েন যেহেতু মানুষকে অনেক ভালো পরিমাণে রিটার্ন দিছে দ্যাট মিনস এই নর্থ পিকজেলও কিন্তু মানুষ অনেক ভালো প্রফিট দিবে সো এগেইন আপনি যদি নট এর মধ্যে ইনভেস্ট করতে চান তাহলে আগে আপনি এখানে জয়েন করেন ইন্টারফেস গুলোর সাথে পরিচিত হন তারপরে গিয়ে আপনি ইনভেস্ট করেন এরপর আপনি চাইলে যে এয়ারড্রপের মধ্যে ইনভেস্ট করতে পারেন সেটা হচ্ছে টো মার্কেট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন টো মার্কেট কিন্তু এই মাসের একত্রিশ তারিখেই বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হবে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই সময়টা তো একদম কাছাকাছি চলে আসছে সো এই সময় ইনভেস্ট করলে কি আসলে প্রফিট পাওয়া যাবে সো একটা কথা মাথায় রাখবেন আপনি যখন ফ্রিতে কোনো একটা টোকেন কালেক্ট করতেছেন অথবা ফ্রিতে কোনো এয়ারড্রপের মধ্যে পার্টিসিপেট করতেছেন তখন কিন্তু সময়টা ইম্পর্টেন্ট আপনি যত আগে পার্টিসিপেট করবেন তত বেশি আপনি টোকেন কালেক্ট করতে পারবেন বাট আপনি যখন ইনভেস্ট করার উদ্দেশ্যে এখানে পার্টিসিপেট করতেছেন তখন কিন্তু টাইম কোনো ফ্যাক্টই না আপনি চাইলে যত লেভেল যা আছে সব আপগ্রেড করতে পারবেন আপাতত এই তিনটা এয়ার ড্রপ নভেম্বর মাসের দিকে লিস্টেড হবে আপনার হাতে কিন্তু প্রায় থেকে দিন সময় আসে আপনি আগে এইসব এয়ারড্রপের মধ্যে পার্টিসিপেট করেন তাহলে আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন যে কোন অপশন থেকে আপনি টোকেনগুলো ফ্রিতে পাবেন আর কোন অপশন ইউজ করলে আপনি ইনভেস্টমেন্টের মাধ্যমে এক্সট্রা টোকেন পাবেন সো এখন আপনার অনেকেই বলতে পারেন যে ভাই সবকিছুই তো বুঝলাম বাট ইনভেস্ট করবো সো এখানে আপনারা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন তাহলে আশা করতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন টেলিগ্রামের মধ্যে যত ইয়ার ড্রপ আসতেছে এবং সেইখানে যে ইনভেস্টমেন্টের একটা ওয়ে রাখা হচ্ছে এটার মধ্যে আপনারা দুইটা ওয়ে পাবেন ইনভেস্ট করার একটা হচ্ছে আপনাদেরকে হয় টেলিগ্রামের স্টার খরচ করতে হবে ওই প্রজেক্টের মধ্যে অথবা টেলিগ্রামের যে টন কয়েন আছে ওইটা খরচ করা লাগবে এবং এই দুইটা জিনিস ইউজ করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের একটা ওয়ালেট লাগবে যেটা হচ্ছে টন কিপার ওয়ালেট সো যদি আপনাদের টন কিপার ওয়ালেট সম্পর্কে আইডিয়া থাকে তাহলে তো ভেরি গুড বাট যদি আপনাদের আইডিয়া না থাকে তাহলে আমি আই বাটন একটা ভিডিও দিয়ে দিব আপনারা ওই ভিডিওটা দেখবেন তাহলে আশা করতেছে টন কিপার ওয়ালেট সম্পর্কে একদম এ টু জেড সবকিছু বুঝতে পারবেন সো আপনি যে ড্রপের মধ্যে ইনভেস্ট করতে যাচ্ছেন আগে খেয়াল করেন সেই এয়ারড্রপের মধ্যে ইনভেস্ট করার জন্য কোনটা ইউজ করা লাগতেছে যদি টেলিগ্রামের টন কয়েন ইউজ করে ইনভেস্ট করা লাগে তাহলে আপনি বাইনান্স অথবা যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনার সেই টন কিপার ওয়ালেটের মধ্যে টন কয়েন নিয়ে আসেন দেন আপনি সেই টেলিগ্রাম অ্যাপের সাথে আপনার কানেক্ট করে ফেলেন এরপর আপনি কিন্তু সেই টাকস এর উপরে ক্লিক করলে আপনাদেরকে টন কিপার ওয়ালেটের মধ্যে নিয়ে যাবে অ্যান্ড দেন ওখান থেকে কনফার্ম করলেই কিন্তু টাক্ক কমপ্লিট হয়ে যাবে এবং তার বিনিময়ে আপনি হয় টোকেন পাবেন নাহলে পয়েন্ট পাবেন বাট আপনাদের যদি কোনো ইয়ার ড্রপের মধ্যে টেলিগ্রাম ইস্টার খরচ করা লাগে তাহলে কিন্তু অবশ্যই টেলিগ্রামের ইস্টার আগে পার্সেস করা লাগবে সো টেলিগ্রাম

করে ফেলবেন তাহলে কিন্তু আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে ফার্স্ট টাই বাই ফর মাই সেলফ এখানে একটা ক্লিক করে দিবেন এন্ড দেন আপনি কতগুলো স্টার পার্সেস করতে যাচ্ছেন ওই অ্যামাউন্টটা আপনি এখানে বসাই দিবেন ফর এক্সাম্পল আমি এখানে এক হাজার বসাই দিচ্ছি সো এই অ্যামাউন্টটা দেওয়ার পর আপনি পাশে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন তাহলে এইখানে কিন্তু আপনারা টন কয়েনের ভ্যালুটা দেখতে পারবেন অর্থাৎ এই এক হাজার স্টার যদি আমরা পার্সেস করতে যাই তাহলে আমাদের টন কিপার ওয়ালেটের মধ্যে কিন্তু মিনিমাম টু পয়েন্ট এইট অথবা থ্রি টন কয়েন থাকা লাগবে সো এই বক্সে অ্যামাউন্টটা বসানোর পরে নিচের থেকে আপনি সিম্পলি বাই টেলিগ্রাম স্টারস এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে এগেইন আপনাদের টন কিপার মধ্যে একটা পপ আপ ওপেন হবে এবং সেখান থেকে স্লাইড করে কনফার্ম করে দিলেই কিন্তু এখানে এখানে লোডিং এন্ড দেন যে টেলিগ্রাম কানেক্ট ওই টেলিগ্রামের মধ্যে কিন্তু স্টার জমা হয়ে যাবে এন্ড টেলিগ্রামের সেটিং অপশনে গেলে এরকম মাই স্টার নামে একটা অপশন দেখতে পারবেন এইখানে ক্লিক করলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের ব্যালেন্সে কি পরিমাণে অথবা আপনি কোন কোন জায়গায় কি পরিমাণে স্টার খরচ করছেন সো এটাই ছিল আজকের ভিডিও আশা করতে সেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি একদম এ টু জেড সব কিছু বুঝাই দিতে পারছি সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নেই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড আপনারা যদি ক্রিপ্টো এয়ারড্রপ অথবা ক্রিপ্টো ট্রেডিং নিয়ে ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম